আজকের পর্বে আমরা জেনে নেব চৈত্র মাসের নীল ষষ্ঠীর ব্রত কথা। এই ব্রত পুত্রবতী মহিলারা করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল, তার আগের দিন সংযমী থেকে নিরামিষ খেয়ে থাকতে হয়। তারপরের দিন উপবাস থেকে লীলাবতীর পূজা দিয়ে সন্ধ্যার সময় নীলের অর্থাৎ নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ দিয়ে জল খেতে হয়। এই দিন অন্ন মানে ভাত খেতে হয় না। মেয়ের মায়েরা লীলাবতীর পূজার পর খেতে পারে, ছেলের মায়েরা খেতে পারে না। এক বামুন আর এক বামনি ছিল, তাদের সাতটি ছেলে আর একটি মেয়ে ছিল। তারা ভক্তি করে বার ব্রত করত আর ঠাকুর দেবতায় ভক্তি ছিল অগাধ। এত দেবতা, এত ঠাকুর, এত বার ব্রত সবই বৃথাই গেল। ছেলে হয়ে মাত্র দুবছর থাকে, তারপর হঠাৎ মরে যায়। এইসব দেখে উভয়ে ভাবে বার বলো, ব্রত বলো, দেবতা বলো আর ঠাকুর বলো, কলিতে সব মিথ্যে। এই বলে বাপ পিতামহের বাস্তু ছেড়ে তারা কাশীধামে চলে গেল। একদিন মণিকর্ণিকায় স্নান করে ঘাটের চাতালে বসে অদৃষ্টের কথা ভাবছে বামনি। তাই দেখে মা ষষ্ঠী বৃদ্ধা বামনির বেশ ধরে কাঁধে ভিক্ষে ঝুলে নিয়ে লাঠিতে ভর দিয়ে এসে জিজ্ঞেস করলেন, বলি বাছা, এই দুপুরবেলায় গালে হাত দিয়ে কী ভাবছ? বামনি বললে, আমার যে দুঃখ তা তোমায় বলে কি করবো বাছা। একটা আত্মা নয়, সাত সাতটা ছেলে মেয়ের মা হয়ে সব হারিয়েছি। তাই ভাবছি যে বার বলো আর ব্রত বলো সব মিথ্যে, কলিতে কি আর ঠাকুর দেবতা আছে? বামনি বেশি মা ষষ্ঠী বললেন, সে কি ঠাকুর দেবতা কখনো মিথ্যে হয়? না বার ব্রত কখনো বিফলে যায়? তা তুমি কি মা ষষ্ঠীকে মানো? না তার পূজা কখনো করেছো? তিনি হন ছেলেদের দেবতা। তাড়াতাড়ি বামনি বলে উঠল, সে কি মা ষষ্ঠীকে মানি না, খুব মানি। বামনি বেশি মা ষষ্ঠী বললেন, বলি সব কটি তো করেছ, নীল ষষ্ঠী ব্রত করেছ? বামনি বললে, না মা, কখনো তো নাম শুনিনি, ওর নিয়মও জানি না, কিভাবে করতে হয়? বামনি বেশি মা ষষ্ঠী বললেন, গোটা চৈত্র মাসের প্রতিদিন শিব পূজা করতে হয়, তারপর সংক্রান্তির আগের দিন উপবাসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবে আর মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠী ব্রত করলে ছেলে কখনো মরে না। এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হলেন। বামনি কাশীতে থেকে চৈত্র মাসভর প্রতিদিন শিব পূজা করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিয়ে তারপর জল খেত। দেখতে দেখতে আবার বামনি গর্ভবতী হলো। তারপর 10 মাস 10 দিন পরে সোনা চাঁদের মতো ছেলে হলো। ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে আর মেয়ে হলো। বামনের কাশিতে খুব নাম ডাকো হলো। এক টাকা আর টাকা পয়সা মোহর হীরেতে ঘর ভরে গেল। বামনি ক্রমে ক্রমে দেশ বিদেশে নীল ষষ্ঠী ব্রত প্রচার করলো আর সবাই খুব ভক্তি ভরে নীল ষষ্ঠী ব্রত করতে লাগলো। এই ব্রত নিয়মিতভাবে সম্পাদন করলে পুত্র কন্যাগণ অকাল মৃত্যু হতে পরিত্রাণ লাভ করে। বন্ধুরা, এই ছিল চৈত্র মাসের নীল ষষ্ঠীর ব্রত কথা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে ভুলবেন না। ধন্যবাদ।